সমগ্র বাংলাদেশের ম্যাপ রয়েছে এখানে। আমি এখন উত্তরবঙ্গের কাছাকাছি দাঁড়িয়ে আছি। এই যে মাঝে যেটা দেখছেন, এটা একটু একটু দ্বীপ আর নদী। বাংলাদেশের যে যে স্থানগুলোতে যুদ্ধ হয়েছে, এই স্থানগুলো এই ম্যাপের ভিতরে দেওয়া আছে স্পষ্ট আকারে। আপনারা দেখতে পাচ্ছেন মুজিবনগর বাংলাদেশের ম্যাপ। আমাদের বাংলাদেশের প্রথম সরকার যেখানে গঠিত হয়েছিল, আমি এখন ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে আছি। আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেখাতে চাই, একটু অপেক্ষা করুন। এই হচ্ছে মুজিবনগরের আম্রকানন, যেখানে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সরকার 10 এপ্রিল 1971। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিছু মর্মর ইতিহাস, কিছু নারী নির্যাতনের ইতিহাস, এই ইতিহাসগুলোই আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে 1971 সালে কি ঘটেছিল।